জানাশায় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকে দিমানছিল স্যার মুঘল যুগের স্থাপত্য ভাস্কর্যগুলোর উপরে ক্লাস চাই এবং সুলতানি মুঘল যুগের চিত্রকলার উপরে ক্লাস চাই, সেগুলো আস্তে আস্তে তোমাদের সামনে আসবে। তো স্থাপত্য বলতে আমরা শাহজাহানকে চিনি, স্থাপত্য বলতেই আমরা আকবরকে চিনি, স্থাপত্য বলতেই জাহাঙ্গীরকে চিনি। কিন্তু অতি সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় বাবর হুমায়ুনের উপর কোশ্চেন দিচ্ছে, তাই মুঘল যুগের প্রতিটা শাসকের স্থাপত্যগুলো আলোচনা করব। তা আজকে সেরকমই একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আমি, জানা স্যার সেই জাহাঙ্গীর আমলে কী কী স্থাপত্যগুলো ছিল। নিশাত বাগান তো অনেকবারই পেয়েছি আমরা, শালিবার বাগান অনেকবার পেয়েছি, ইতিমাতল্য সমাধিসৌধ মোর এক ভাইটা যিনি নূরজাহানের পিতা ছিলেন, যাকে আমরা মির্জা গিয়াস বেগ নামেও চিনি। সে মির্জা গিয়াস বেগের যে স্ত্রী ছিলেন আসমত বেগম, স্বামী স্ত্রীর সমাধি রয়েছে, একসাথে দেখানোর চেষ্টা করব। আর একমাত্র স্থাপত্য যেটা দুটো পাথর দিয়ে তৈরি হয়েছিল, একটা হোয়াইট একটা রেড, তাই সম্পূর্ণ একই মার্বেল দিয়ে তৈরি নয় কিন্তু সেই সমাধি ইতমাতুল্লাহ সমাধি সৌধ আজকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আর সময় নষ্ট না করে আমরা ইজি র‍্যাপসনের সেই বিখ্যাত গ্রন্থকে দিয়ে শুরু করব। কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়ার লেখক ইজি র‍্যাপসন বিখ্যাত গ্রন্থ, এই গ্রন্থতে কিন্তু জাহাঙ্গীরের স্থাপত্যের উপরে, মুঘল যুগের স্থাপত্যের উপরে বিশেষ বিশেষ কিন্তু আর্টিকেল রয়েছে। সে ইজি র‍্যাপসনের লেখা এই কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থ থেকে আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব। তো মনে রাখবে, আকবরের যেমন ছিল, শাহজাহানের যেমন ছিল, জাহাঙ্গীরের আমলে কিন্তু স্থাপত্য কোনো অংশে পিছিয়ে ছিল না। ইজি র‍্যাপসনের কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে আমরা পাচ্ছি যে সমাধিসৌধ তোমরা দেখতে পাচ্ছ মুঘল যুগের স্থাপত্য শিল্পের জাহাঙ্গীরের আমলে, সেই জাহাঙ্গীর আমলে সমাধিসৌধ বা স্থাপত্যগুলোর মধ্যে আমরা একটা রাখার চেষ্টা করেছি, সেটি হচ্ছে ইতমাতুল্লাহ সমাধিসৌধ। সৌধটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে যে কিভাবে স্থাপত্য এসেছে, কিন্তু আউটস্ট্যান্ডিং না দেখলে স্থাপত্যরা বুঝতে পারবে না, যদি কারো সৌভাগ্য হয় বা ইচ্ছা হয় একবার গিয়ে দেখে আসতে পারো, দুর্দান্ত এটা। তো যাক, এই স্থাপত্য প্রসঙ্গে পার্সি ব্রাউনের বিখ্যাত স্পিচ যে এত কারুকার্য সূক্ষ্ম ছিল মুঘল যুগে, এত সূক্ষ্ম কারুকার্য কিন্তু কারো ছিল না, এটা পার্সি ব্রাউন কিন্তু বলছে। আমি দিয়েওছি যে পার্সি ব্রাউন লিখেছিল যে সূক্ষ্মতা এবং কারুকার্য সুচিতার দিক থেকে এটা মুঘল যুগের একটা অদ্বিতীয় স্থাপত্য আমরা বলতেই পারি। এই স্থাপত্যটা রেলে গ্রুপ নিতে দিয়েছিল, উচ্চতাটা একটু ভালো করে মনে রাখবে, চওড়াগুলো খেয়াল করে রাখবে, আমি দিয়ে দিয়েছি পরিষ্কার করে, যে আমাদের এই স্থাপত্যতে প্রায় 69 ফুট উঁচু কিন্তু চওড়া এটা ছিল, প্রত্যেকে মনে রাখবে। তাই এই সৌধটা অর্থাৎ ইতমাতুল্লাহ সমাধিসৌধের চওড়াটা দৈর্ঘ্যটা ভালো করে মনে রাখবে, এরা দিয়েছে 69 ফুট মনে রাখবে এটা, এবং একদম সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছিল। তাই তাজমহলের যেমন মার্বেলটা আমরা রাজস্থানের মাগরানাতে এনেছিলাম, এখানেও কিন্তু কিছুটা পাথর আমরা মাগরানাতে এনেছিলাম, বিভিন্ন জায়গা থেকে পেয়েছিলাম, কিন্তু এই পাথরটাও কিছুটা আমরা মাগরানাতে এনেছিলাম। তাজমহল বা কলকাতার ভিক্টোরিয়ার পুরো পাথরটাই যেমন আমরা রাজস্থানের মাগরানাতে এনেছি, কিন্তু এর পুরো পাথরটা মাগরানা থেকে নয়, কিছুটা পাথর অন্য জায়গা থেকে এসেছিল মনে রাখবে এটা। তো সাদা মার্বেল পাথরের তৈরি এবং মূল্যবান পাথরের নকশাই তৈরি হয়েছিল এই ইতমাতুল্লাহ সমাধিসৌধ, নূরজাহানের পিতার সমাধিসৌধ মনে রাখবে, পরোক্ষভাবে জাহাঙ্গীরের আমরা শ্বশুরমশাই বলতে পারি, তাই তো? যাই হোক, সেই 69 ফুট চওড়া এই স্থাপত্য তোমাদের সামনে ফুটে উঠেছে, দেখবে সামনেটা রেড একদম পরিষ্কারভাবে এইভাবেই স্থাপত্যটা রয়েছে। গার্ডেনটা রিসেন্ট দেখবে অনেক উন্নত মানের গার্ডেন এখানে করে দিয়েছে। তো যাই হোক, মুঘল যুগের একমাত্র স্থাপত্য বা প্রথম স্থাপত্য যেটা সম্পূর্ণ সাদা মার্বেলে নির্মিত, এটা একাধিক পরীক্ষায় দিয়েছে, ভালো করে মনে রাখবে এটা। তাহলে বডিটা মূল স্ট্রাকচারটা কিন্তু পুরো হোয়াইট মার্বেল, সামনেটা কিন্তু এন্ট্রান্সটা রেড রয়েছে। তো যাই হোক, স্থাপত্যটা সম্পূর্ণ সাদা মার্বেলে নির্মিত কোনটি? আমরা কিন্তু অনেকেই দেয়ানিয়া মারতে পারি বা দেয়ানি খাস মারতে পারি বা তাজমহল করতে পারি, যদি কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু আজকে আর তোমাদের ভুল হবে না। দিল্লির মুঘল যুগের একমাত্র, যে দিল্লিতে যখন শাসন চলছে মুঘল যুগ, সেই মুঘল যুগের শাসনকালে কোন স্থাপত্যটি সম্পূর্ণ হোয়াইট মার্বেল বা সাদা মার্বেল নির্মিত হয়েছিল, সেটা হচ্ছে ইতমাতুল্লাহ সমাধিসৌধ, নূরজাহানের পিতার সমাধিসৌধ। প্রত্যেকে তোমরা কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে। যাই হোক, এবার নেক্সট তারা আসছে। হ্যাঁ, এই স্থাপত্যটা সাদা মার্বেল শুধু নয়, পিয়েত্রা দুরা অলঙ্কার পদ্ধতি। হ্যাঁ, লেখো, জাহাঙ্গীর আমলে, ভালো করে মনে রাখবে, জাহাঙ্গীর আমলে স্থাপত্য শিল্পে একটা নতুন ধারা তৈরি হলো, নতুন ধারা প্রবাহমান হলো, তার নাম পিয়েত্রাদুরা। এই পিয়েত্রাদুরা অলঙ্কার পদ্ধতি সবচেয়ে ইম্পর্টেন্ট হয় জাহাঙ্গীর আমলে, যেটা জনপ্রিয়তার শীর্ষে যাচ্ছে শাহজাহানের আমলে। তাহলে পিয়েত্রাদুরা অলঙ্কার পদ্ধতি কার আমলে চালু হয়? জাহাঙ্গীর আমলে। জনপ্রিয়তা পাচ্ছে শাহজাহানের আমলে, এবং পিয়েত্রাদুরা অলঙ্কার পদ্ধতি প্রথম যে স্থাপত্য ইমপ্লিমেন্ট ঘটে, রূপায়িত হয়, তার নাম
ওই ইতমাতুল্লাহ সমাধিসৌধ। অসংখ্য পরীক্ষায় কোশ্চেনটা কিন্তু এসেছে, ভালো করে ধরার চেষ্টা করতে হবে। তাহলে পিয়েত্রাদুরা বা পিক্ট্রাদুরা যাই বই না কেন, এই শৈলীটা, এই কারুকার্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতমাতুল্লাহ সমাধিসৌধতে বারবার করে কিন্তু ব্যবহৃত হচ্ছে, প্রথম ব্যবহৃত হচ্ছে। তবে এটা জনপ্রিয়তা পাচ্ছে কার আমলে, আমি বলে দিয়েছি শাহজাহানের আমলে। কিন্তু তাহলে আকবরের আমলে এই ধারাটা সৃষ্টি হচ্ছে, ব্যবহার হচ্ছে জাহাঙ্গীরের আমলে, জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু শাহজাহানের আমলে, ভালো করে মনে রাখবে এটা। তো যাই হোক, এই স্থাপত্য শিল্পের দিক থেকে জাহাঙ্গীরের আমলে ইতমাতুল্লাহ সমাধিসৌধতে পিয়েত্রাদুর অলঙ্কার পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, যেটার উচ্চতা আমি বলি চৌড়াটা বলে দিয়েছি 69 ফিট, ভালো করে মনে রাখবে। এইবারে ছোট করে বলে দিই এই ইতমাতুল্লাহ সমাধিসৌধ সম্পর্কে জেনে নেওয়া দরকার আছে। এই সমাধিসৌধটা বডিটা কিন্তু লাল পাথর দিয়ে, সাদা পাথরে তৈরি হয়েছিল, সমাধিটা তৈরি আছে ভালো করে মনে রাখবে লাল পাথর দিয়ে, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস। অর্থাৎ বডিটা কিন্তু সাদা পাথর দিয়ে তৈরি হয়েছে, সমাধিসৌধ জায়গাটা সেটা তৈরি হয়েছে লাল পাথর দিয়ে, এই জায়গাটা ভুল করি আমরা। তাহলে মুঘল যুগে যখন চলছে 1526 থেকে 1707, সেই যুগে সমাধিটা লাল পাথরে তৈরি হয়েছে কোনটা, ইতমাতুল্লাহ সমাধিসৌধ। আর যার স্থাপত্যটা পুরো বডিটা তৈরি হয়েছে কোন পাথর দিয়ে, তাও সাদা মার্বল দিয়ে তৈরি হয়েছে। যাক, র্যাপসনের বইটা তোমরা দেখতে পারো বা পার্সি ব্রাউনের বইটা দেখলে তোমরা ডিটেলস এগুলো পেয়ে যাবে। তো যাই হোক, এই জাহাঙ্গীরের আমলে এই পিয়েত্রাদুর অলঙ্কার পদ্ধতি কি হয়েছিল, ব্যবহারটা শুরু হচ্ছে, ভালো করে মনে রাখবে এটা, কিন্তু কেউ ভুল করবে না। তাহলে কি বললাম, পিয়েত্রাদুর অলঙ্কার পদ্ধতি জাহাঙ্গীর আমলে শুরু হচ্ছে। তোমরা জাহাঙ্গীরের সময়কাল জানো 1605 থেকে 1627, এই পিরিয়ডে কিন্তু শুরু হচ্ছে পিয়েত্রাদুরা পদ্ধতি। তবে জাহাঙ্গীরের রাজত্বের শেষ দিকে 1620 থেকে দেখছি পিয়েত্রাদুরা অলঙ্কার পদ্ধতি জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। শেষ 7টা বছর 1620 থেকে 1627 এই পিরিয়ডটাতে পিয়েত্রাদুরা অলঙ্কার পদ্ধতি জনপ্রিয়তা শীর্ষে যাচ্ছে, মনে রাখবে এটা। এবং এই জাহাঙ্গীরের আমলে যেটা শুরু হয়ে গেল পিয়েত্রাদুরা, সেটা জনপ্রিয়তা কার আমলে হচ্ছে, শাহজাহানের আমলে, বলেই দিয়েছি। ছোট্ট করে বলে দিই এই ইতমাতুল্লাহ সমাধিসৌধ বা মির্জা গিয়াস বেগের সমাধিসৌধ যেটা রয়েছে, তার পাশে তার স্ত্রী, তার ওয়াইফ আসমত বেগমের সমাধি রয়েছে। পরপর 2 বছর দুজন মারা যান, স্ত্রী আসমত বেগম 1621 সালে, এবং তিনি অর্থাৎ ইতমাতুল্লাহ যিনি ব্যক্তি বা মির্জা গিয়াস বেগ, তিনি 1622 সালে মারা যান, মনে রাখবে এইটা। তাহলে আবারও বলবো, ইতমাতুল্লাহ সমাধিসৌধ যেখানে রয়েছে তার পাশেই তার স্ত্রীটাও কিন্তু রয়েছে 1621 সালে। 1621-এ আসমত বেগম মারা যাচ্ছে, ভালো করে জায়গাটা মার্ক করবে তোমরা। এবং এই যে ইতমাতুল্লাহ সমাধিসৌধ বা মির্জা গিয়াস বেগ, ইনি মারা যাচ্ছে 1622 সালে, ভালো করে। তাহলে উভয়েরই স্বামী স্ত্রীর কিন্তু কবর আমরা দেখতে পাচ্ছি, যে কবরটা কিন্তু ইরানির তৈরি হয়েছিল, ইরানি পদ্ধতিতে বা ইরানি রীতিতে। তাহলে পিয়েত্রাদুর অলঙ্কার পদ্ধতিতে প্রথম স্থাপত্যের নাম ইতমাতুল্লাহ সমাধিসৌধ। আসমত বেগম কে ছিলেন, মির্জা গিয়াস বেগ বা ইতমাতুল্লাহর স্ত্রী ছিলেন। আসমত বেগম 1621 মারা যাচ্ছে, ইতমাতুল্লাহ 1622 মারা যাচ্ছে, দুজনের কিন্তু সমাধি পরপর কিন্তু রয়েছে, মনে রাখবে এটা। যদি আগ্রা যদি যেতে পারো, আগ্রাতে স্থাপত্য দেখতে পেয়ে যাবে। তো আমরা আগ্রা যাওয়া মানে কিন্তু তাজমহল দেখে আসি, যে তোমরা আগ্রা যাও, ইতমাতুল্লাহ সমাধিসৌধ তোমরা আগ্রাতে পেয়ে যাবে, এবং স্বামী স্ত্রীর সমাধি পরপর রয়েছে আগ্রাতে, এটা প্রত্যেকে মনে রাখবে। এবার আগ্রার পাশাপাশি লাহোর আর একটা কেন্দ্র ছিল, যে লাহোর কিন্তু মুঘল যুগে সেই চরিত্র আনারকলি চরিত্র পাই আমরা, মনে রাখবে। আনারকলির ইতিহাস আমরা যখন ঘাঁটি, সেটা কোথায় অবস্থান করছে, না মুঘল যুগের আগ্রার পাশাপাশি আর একটা কেন্দ্র ছিল লাহোর, যেখানে আনারকলির সমাধি, জাহাঙ্গীরের নিজের সমাধি কোথায় আছে, লাহোরে, মনে রাখবে এটা। নূরজাহানের সমাধি কোথায় আছে, দেখো নূরজাহানের পিতার সমাধি আছে এই মির্জা গিয়াস বেগের, নূরজাহানের মাতা আসমত বেগমের সমাধি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কোথায়, আগ্রাতে। কিন্তু নূরজাহানের সমাধি এবং জাহাঙ্গীরের সমাধি, তাহলে নূরজাহানের পিতা মাতার সমাধি আগ্রাতে রয়েছে, নূরজাহানের এবং জাহাঙ্গীরের স্বামী স্ত্রীর সমাধি কোথায় আছে, লাহোরেতে। খুব ভুল করি আমরা এগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা, এগুলোকে বুঝতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তাই নূরজাহানের সমাধি, জাহাঙ্গীরের সমাধি, আনারকলির সমাধি কোথায় আছে, লাহোরে, মনে রাখবে এটা। লাহোরের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে জাহাঙ্গীরের সমাধি, মনে রাখবে। প্রসঙ্গত উল্লেখ্য, লাহোরেতে এই জাহাঙ্গীরি দুর্গ নির্মাণ করেছিল জাহাঙ্গীর নিজে। তবে সেই স্থাপত্যটা তৈরি করতে গিয়ে, দুর্গটা তৈরি করতে গিয়ে যে স্থাপত্য শিল্পীর হেল্প নেন, তার নাম আমির মামুর খান, এটা মনে রাখবে। মুঘল যুগ যারা ভারতবর্ষ ইতিহাস বইটা পড়ছো, দেখবে ওখানে ডিটেলসে দেওয়া রয়েছে, 2009-10 এডিশনগুলোতেও ভালো পাবে, নতুন এডিশন আরও ডিটেলস আমি করে দিয়েছি। আমির মামুর খান তৈরি করছে লাহোরেতে জাহাঙ্গীরি দুর্গ, জাহাঙ্গীর তাকে করতে বলেছিলেন, জাহাঙ্গীর উদ্যোগে তৈরি হচ্ছে আমির মামুর খানের হাত ধরে। জাহাঙ্গীরের সমাধি লাহোরের কোথায় অবস্থিত, জায়গাটার নাম শাহদরিয়া বা শাহদরায়, শাহদরিয়া বা শাহদরাইতে অবস্থান করছে জাহাঙ্গীরের সমাধি, সেটা কোথায় অবস্থান করছে, লাহোরে। এবং জাহাঙ্গীরের সমাধি কে নির্মাণ করেছিল, জাহাঙ্গীর নিজে, না সেটা উল্লেখ করে দিয়েছি আমি, জাহাঙ্গীরের
স্ত্রী ছিলেন নূরজাহান, তিনি নির্মাণ করেছিলেন জাহাঙ্গীরের আমাদের সমাধি, মনে করে মনে রাখবে। উইলিয়াম পিচ মুঘল যুগে আগত, আমরা জানি উইলিয়াম পিচ, এই পিয়েত্রা দুরা আমরা সবাই জানি। সে উইলিয়াম পিচ ইংরেজ যিনি আনারকলি সমাধিতে লাহোরে প্রথম গিয়েছিল, লাহোরে যে আনারকলি সমাধি রয়েছে ওখানে প্রথম ভিজিটর্স কে ছিলেন, প্রথম ইউরোপীয় ট্রাভেলিয়ান্স কে ছিলেন, মারাত্মক কোশ্চেন এটা, এটা রেলের গ্রুপের দিকে ধার নিয়েছি আমি, আমাদের সাউথ ইস্টার্ন রেলে কোশ্চেন ছিল যে আনারকলি সমাধি সৌধতে কোন পর্যটক প্রথম গিয়েছিলেন, উইলিয়াম পিচ মনে রাখবে। এটা টোমাস হারি ছিল, পিয়েত্রা দুরা ছিল, আমাদের পিটার মান্ডি ছিল, যাই হোক না কেন উইলিয়াম পিচ কিন্তু উত্তর নিয়েছে আনারকলি সমাধিতে প্রথম গিয়েছিল, এইটা ভালো করে তোমরা মনে রেখে দিও। আরেকটা ভালো করে মনে রেখে দিই, এই জাহাঙ্গীর দ্বারা নির্মিত হয়েছিল বলে আনারকলি সমাধিটা, এটা মতামত দিচ্ছে উইলিয়াম পিচ, আনারকলি সমাধি জাহাঙ্গীর নির্মাণ করেছিল এটা বক্তব্য রাখছে কে, উইলিয়াম পিচ। এই বক্তব্যগুলো কিন্তু খুব দেয় যে আনারকলি সমাধি লাহোরে মুঘল সম্রাট জাহাঙ্গীর নির্মাণ করেছিল, কার বক্তব্য এটা পাই, খুব দেয় পরীক্ষায়। এই স্পিচগুলো কিন্তু মনে রাখবে, উইলিয়াম পিচের স্পিচ মনে রাখবে এটা। তো যাই হোক, এই লাহোরের মতি মসজিদ জাহাঙ্গীর আমলে কিন্তু নির্মিত হয়েছিল, প্রত্যেকে মনে রাখবে, আবারও বলবো ভালো করে মনে রাখবে। তাহলে জাহাঙ্গীর আমলে লাহোরের মতি মসজিদ, ভালো প্রশ্ন এটা, আমরা দিল্লিতে পাই, আগ্রাতেও পাই কিন্তু মতি মসজিদ, লাহোরে মতি মসজিদ কার আমলে তৈরি হয়, জাহাঙ্গীর আমলে, মনে রাখবে এটা। আবার নূরজাহান তিনি একটি মতি মসজিদের ন্যায় একটি মসজিদ নির্মাণ করছে লাহোরেতে, তাহলে মতি মসজিদ কোন মুঘল সম্রাট নির্মাণ করেন, লাহোরেতে, উত্তর হবে জাহাঙ্গীর। কোন মহিলা বা কোন রমণী যদি বলে তখন কিন্তু উত্তর হবে লাহোরে একটি মসজিদ, মতি মসজিদের অনুকরণে করেছিল নূরজাহান লাহোরেতে আরেকটি মসজিদ, ভালো করে মনে রাখবে। আরেকটা বড় কথা, জাহাঙ্গীর লাহোরে কি করেছিল, একটা শিকার মহল তৈরি করেছিল, মনে রাখবে এটা, শিকার মহল একটা ছোট্ট অঞ্চল বা জায়গা, এবং সেখানে সুন্দর করে একটা গার্ডেন তৈরি করেছিল, জাহাঙ্গীর আমলে তৈরি হয়, জাহাঙ্গীর যে তৈরি করেছিল এটা কোথায় তৈরি করেছিল, লাহোরে। এবং লাহোরে সেই শিকার মহলের জায়গাটার নাম জাহাঙ্গীর নাম দিয়েছিল শেখুপুরা, আবারও বলবো শেখুপুরাটা হচ্ছে একটা শিকার মহল, একটা অঞ্চলের নাম লাহোরেতে জাহাঙ্গীর তৈরি করেছিল। দুবার এই শেখুপুরের নাম কিন্তু পরিবর্তন করছে কে, জাহাঙ্গীর, একবার 1606 আর একবার 1620। 1606 সালে শেখুপুরার নাম জাহাঙ্গীর চেঞ্জ করে নিজের নামে রেখেছিল জাহাঙ্গীরপুর। আবারও বলবো লাহোরে জাহাঙ্গীর যে শিকারী মহল তৈরি করেছিল, যে শিকার মহল তৈরি করেছিল সেটা 1606 সালে নাম দিচ্ছে নিজের নামে জাহাঙ্গীরপুর, 1620 সালে নাম দিচ্ছে নিজের নামে জাহাঙ্গীরবাদ, প্রত্যেকে মনে রাখবে। তাই এই জাহাঙ্গীরপুর কোথায়, লাহোরে, জাহাঙ্গীরবাদ কোথায়, উত্তর হবে লাহোরে। সবচেয়ে পরিতাপের কোথায়, ওই জায়গাতেই অর্থাৎ শেখপুরাতেই জাহাঙ্গীর যে প্রিয় খোঁড়া হরিণ ছিল, একটা খড়িয়ে খড়িয়ে চলত, সেই হরিণটাও কিন্তু 1606 সালে মারা যায়। মারার পরে কিন্তু, মৃত্যুর পরে কিন্তু ওই শেখুপুরার নাম রেখেছিল নিজের নামে জাহাঙ্গীরপুর, ভালো করে মনে রাখবে। শুধু এখানে থেমে থাকেনি, মনে রাখবে এটা। এবং এই জাহাঙ্গীরের সমাধির ঠিক পাশেই এই খোঁড়া হরিণটিকে সমাধিস্থ করা হয়েছিল, মনে রাখবে এটা। তা লাহোরের যেখানে জাহাঙ্গীরের সমাধি রয়েছে তার ঠিক পাশে খোঁড়া হরিণটিকে সমাধিস্থ করা হয়েছিল, এবং সেই সমাধিস্থর উপরে একটি হরিণের মূর্তি কিন্তু বসিয়ে দিয়েছিল জাহাঙ্গীর, যাতে বুঝতে পারে যে আমার একটা হরিণ ছিল, সেই হরিণের মতোই একটা হরিণের স্ট্যাচু ওখানে তৈরি করে রেখেছিল, মনে রাখবে এটা। তো যাই হোক, এটা আমরা পাচ্ছি মোল্লা মোহাম্মদ হোসেনের লেখা একটা প্রশস্তি থেকে, যা এই যে হরিণের ইতিহাসটা আমরা পাচ্ছি কাশ্মীরের নাগরিক মোল্লা মোহাম্মদ হোসেনের একটি প্রশস্তি বা রচনা থেকে আমরা পাচ্ছি এই খোঁড়া হরিণের ইতিহাস, যে হরিণটাকে সমাধিস্থ করা হয়েছিল জাহাঙ্গীরের সমাধির কিন্তু পাশে। আর একটা ছোট করে বলে দিই, এই জাহাঙ্গীর কি করলেন, জাহাঙ্গীরের আমলে কাশ্মীরের একজন মানুষ তার জাগিরদার সিকান্দার মঈন খান, মনে রাখবে এটা, সিকান্দার মঈন খান জাহাঙ্গীরের আমলে কিন্তু একজন জাগিরদার ছিলেন, কাশ্মীর এলাকায় তিনি বসবাস করতেন। এই সিকান্দার মঈন খানের তত্ত্বাবধানে 1606 সালে একটি মিনার নির্মাণ করা হয়েছিল লাহোরেতে, মনে রাখবে এটা, এই মিনারটা কিন্তু এখনো আছে, মনে রাখবে। তো লাহোরে একটি মিনার তৈরি হচ্ছে জাহাঙ্গীরের আমলে, তৈরি করছেন কে, সিকান্দার মঈন খান, সালটা কবে, 1606, সেই মিনারটা কিন্তু এখনো রয়েছে। এবং জাহাঙ্গীরের আদর্শে মঈন খান একটা মিনার তৈরি করে শান্ত হয়নি, একটি পুকুর এবং একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন, একটা পন্ড এবং প্যালেস, তাহলে মঈন খানের কিন্তু বড় অবদান। তা জাহাঙ্গীর আমলে, জাহাঙ্গীর নির্দেশে প্রখ্যাত স্থাপত্য শিল্পী সিকান্দার মঈন খান, যিনি কাশ্মীরের জাগিরদার ছিলেন, 1606 সালে একটি মিনার নির্মাণ করলেন। এছাড়াও জাহাঙ্গীরের নির্দেশে বা আদেশে তিনি একটি প্রাসাদ এবং একটি পুকুর নির্মাণ করেছিল, মনে রাখবে এটা। আরো বললে হয় মুঘল যুগে দিল্লিতে, মনে রাখবে এটা, মুঘল যুগে দিল্লিতে কি হলো না, এই আব্দুল রহিম খানি খান, ভালো করে মনে রাখবে, কি বললাম, আব্দুল রহিম খানি খান সমাধি নির্মিত হয়েছিল জাহাঙ্গীর আমলে। আকবরের নবরত্ন রায়সভায় কিন্তু প্রাণপুর ছিল আব্দুল রহিম খানি খানান, মনে রাখবে, সে তার সমাধি কোথায় আছে দিল্লিতে, কার আমলে তৈরি হয়, উত্তর হবে জাহাঙ্গীর।
এছাড়াও জাহাঙ্গীরের বড় অ্যাচিভমেন্ট এগ্রিকালচারের জন্য জানি, মাহি নদীর ওপর একটি সেতু নির্মাণ, একটি বাঁধ নির্মাণ করেছিল। একমাত্র মুঘল সম্রাট জাহাঙ্গীর যেটা গুজরাটে পড়ছে, মাহি নদীর উপর একটি সেতু এবং একটি নদীর উপরে একটি বাঁধ তৈরি করে এগ্রিকালচার ডেভেলপের চেষ্টা করেছিল। এই সেতুটার পাশে দেখবে এখন অনেক জায়গায় লেখা পাচ্ছি আমরা মাহি নদীতে, জাহাঙ্গীর আমল নির্মিত এই সেতু। সেতুটা এখন পুনর্নির্মিত হয়েছে, নবরূপে তৈরি হয়েছে, কিন্তু সেই সেতুটা সেখান থেকে কিন্তু ডেভেলপ ঘটেছে, প্রত্যেকে মনে রাখবে। যাক, মাহি নদীর ওপরে একটি সেতু নির্মাণ করছে জাহাঙ্গীর। তো সেতু নির্মাণে সাহায্য করেছিল মীর বক্সি আবুল হাসান, পদ্মার নাম মীর বক্সি, ব্যক্তির নাম আবুল হাসান। সেই আবুল হাসান মাহি নদীর ওপরে জাহাঙ্গীর আমলে সেতু নির্মাণ করেছিল। এছাড়াও পাঞ্জাবের জলন্ধরে একটি সরাইখানা, যাকে আমরা ইন বলি, IN, সেই জলন্ধরে একটি সরাইখানা নির্মাণ করেছিল। তা জাহাঙ্গীর আমলে জলন্ধরে সরাইখানা খুব জনপ্রিয়তা পেয়েছিল এবং নির্মিত হয়েছিল, যেটা জাহাঙ্গীর আমলে। জাহাঙ্গীর মোট, এটা খুব ইম্পর্টেন্ট, 777টি, অনেক বই আমরা প্রায় 780টিও পাচ্ছি। তো যাক, 777টি তিনি বাগান বা গাড়ি নির্মাণ করেছিলেন, তাই বাগানের সম্রাট বলা হয় জাহাঙ্গীরকে, ভালো করে মনে রাখবে। এছাড়াও কাশ্মীরে শালিমার বাগান একাধিক পরীক্ষায় দিয়েছে কারবা তৈরি হয়, এবং নিশাদ বাগ বা নিশাদ উদ্যান বা নিশাদ বাগ, এই দুটি নির্মিত হয়েছিল জাহাঙ্গীর আমলে। কোথায় অবস্থান করছে? কাশ্মীরে, প্রত্যেকে মনে রাখবে। এই নিশাদ বাগ জাহাঙ্গীর শুরু করলেও শেষ করেছিল তার পুত্র খুররম, যাকে আমরা কি নামে চিনি? সাজান নামে চিনি, মনে রাখবে। এটা আশফ খানের জন্য নির্মিত হয়েছিল নিশাদ বাগ, মনে রাখবে। এটা নূরজাহানের একদম পরিবারের লোক আশফ খান ছিলেন, সেই নিশাদ বাগ তৈরি হয়েছিল কার জন্য? আশফ খানের জন্য। এবং নিশাদ বাগ এবং শালিবার বাগান তৈরি হয় কার আমলে? জাহাঙ্গীর। তবে নিশাদ বাগানের কাজটা কিছুটা বাকি রয়ে যায়, সমাপ্তি ঘটেছিল শাজাহান, মনে রাখবে। আজকের পাকিস্তানের যে ইসলামাবাদ রয়েছে জাহাঙ্গীর আমলে, সেই পাকিস্তানে বর্তমান ইসলামাবাদের কাছে আমাদের আজবাল এবং এই বেরনাগ নামক দুটি স্থাপত্য গড়ে উঠেছিল। এই স্থাপত্য দেখতে পারো তোমরা, যেমন আকবরের আমলে যেমন হারুন মিনার দক্ষিণ ভারতে একটা হিট করেছিল, তেমনি জাহাঙ্গীর আমল ইসলামাবাদের কাছে আজবাল স্থাপত্য এবং বেরনাগ স্থাপত্য, এটা তোমরা দেখতে পারো, ছোট্ট একটা স্থাপত্য এবং এদের কারুকার্যগুলো আউটস্ট্যান্ডিং ছিল। এই আজবাল এবং বেরনাগ স্থাপত্য যেটা ইসলামাবাদে জাহাঙ্গীর আমলে কিন্তু গড়ে উঠেছিল। ফুলের প্রতি বলেছি গার্ডেন তার ছিল 777777। তো ফুলের প্রতি আসক্ত জাহাঙ্গীর ছিলেন, এবং আমরা মনে করি এই ফুলের প্রতি আসক্তির জন্য তাকে ফ্লাওয়ার সম্রাট বলছি বা ফুলের সম্রাট কিন্তু বলছি। আর এই তথ্যগুলো আমরা পাচ্ছি মতিরাম, কবি মতিরাম ছিল কার আমলে? জাহাঙ্গীর, সেই ফুল মঞ্জুরি নামক বইতে। এই ফুল মঞ্জুরি বইয়ের লেখক হচ্ছে মতিরাম, যে মতিরাম বলছে জাহাঙ্গীর সবচেয়ে বেশি মুঘল সম্রাটদের মধ্যে ফুলের প্রতি, বাগানের প্রতি আসক্ত ছিল, 777টি তিনি বাগান তৈরি করেছিল, মনে রাখবে এটা। যা হোক, এবং গুল ই আফসা নামে রাজকীয় বাগানের উল্লেখ রয়েছে এই পুস্তকে, যেটা জাহাঙ্গীর আমলে তৈরি হয়। এই গুল ই আফসা কি? একটি বিখ্যাত ফুলের বাগান তৈরি হয় কার আমলে? জাহাঙ্গীর আমলে। কোথায় পাচ্ছি সোর্স? ফুল মঞ্জুরি, লেখককে মতিরাম, কার আমলে তৈরি হয়? জাহাঙ্গীর। তাই বাগানের সম্রাট জাহাঙ্গীরটাও কিন্তু মনে রাখবে, মাহি নদীর উপর সতীটাও কিন্তু মনে রাখবে। তাই ইদমাতুল্লাহ সমাধিসৌধের সঙ্গে জাহাঙ্গীর স্থাপত্যটা ভালো করে আলোচনা করলাম, ভালো করে তোমরা পশ করে দেখে নিবে, কণ্ঠটা বারবার করে শুনবে, আশা করি ভালো লাগবে। অন্যরা তোমরা বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই।